فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر শেখ জেনে বুঝে জাল হাদিস প্রসারকারীদের বিষয়ে ইসলাম কি বলে, তারা কি মুসলিম থাকে? জাল হাদিস প্রসারকারীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাদাসা আননি হাদিসান রাওয়া আন্নাহু কাযিবুন হুয়া আহাদুল কাযিবাইন, যে ব্যক্তি আমার থেকে কোনো হাদিস বর্ণনা করে এবং দেখে সে জানে যে সেটা মিথ্যা, ইয়ারা আন্নাহু কাযিবুন ফাকাদ ফাহু আহাদুল কাযিবাইন, সে দুই মিথ্যাবাদীর একজন, অন্য বর্ণায় আছে ফাহুদুল কাযিবিন মিথ্যাবাদীর একজন। সে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইস আল কাযিবু আলা আলা আলাইয়া লাইসা কাল কাযিবু আলা আহাদিকুম মান কাযাব আলাইয়া মুতাআমাদান ফালিয়াতাবাউ মাকআদাহু মিন্নার, আমার উপরে মিথ্যা বলা তোমাদের কারো মিথ্যা বলার উপরে মিথ্যা বলার মতো নয়, যে ব্যক্তি আমার উপর ইচ্ছাকৃত মিথ্যাচার করবে সে তো জাহান্নামে যান তার ঘর বাড়ি করে নেয়। এই মানুষগুলো যারা জেনে শুনে মিথ্যা হাদিস বর্ণনা করতেছে, আপনি দেখবেন এদের খুব জনপ্রিয়তা আছে, এদের কান্নাকাটি করে ওদের আলোচনা শোনার জন্য সবাই আলোচনা অনুবাদও হয় বিভিন্ন দেশি এই সমস্ত লেখক এই সমস্ত আলোচনাকারীদের, এগুলি বেশিরভাগ বর্ণনার ভিতরে তারা মিথ্যাচার করে, বানোয়াট হাদিস বলে, এদের বিরুদ্ধে বলাও কঠিন আবার কিছু সহ্য করাও কঠিন এমন অবস্থা। এরা আল্লাহকে কেন ভয় করে না আমি জানি না, এদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে আমরা তো মানুষকে দিন প্রচারের জন্যই বলতেছি, না দিন প্রচারের জন্য মিথ্যাচার করতে আপনাকে অনুমতি কেউ দেয় নাই, মিথ্যাচার করা যাবে না, আল্লাহ রাসূলের উপর মিথ্যাচার করাই হচ্ছে আমরা জাহান্নামে নিজে বাড়িঘর করে নেয়া। মান কাযাব আলাইয়া মুতাআম্মিদান, ইচ্ছাকৃত এরকম মিথ্যাচার করলে জাহান্নামে তার বাড়িঘর করে নেবে, কবিরা গুনাহ, কবিরা গুনাহ অন্তর্ভুক্ত, বড় কবিরা গুনাহ অন্তর্ভুক্ত, কবিরা গুনার মধ্যে এটা খুব উপরের কবিরা গুনাহ, অর্থাৎ মারাত্মক কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিথ্যাচার অর্থ হচ্ছে আপনি দিনের উপর শরীয়তের উপর মিথ্যাচার করলেন, আপনি নিজে নিজে দিন প্রবর্তন করলেন। এই জন্য যারা জেনে শুনে জাল হাদিস প্রসার করে এরা বড় ধরনের কবিরা গুনার কাজ করছে, আর যদি সেটা জায়েজ মনে করে তাহলে কাফের হয়ে যাবে সঙ্গে সঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মিথ্যাচার করা জায়েজ মনে করতে পারে না ইমানদার, কোনো ইমানদার সেটা করতে পারে না। তাহলিলুল হারামে কুফরুন বিল ইজমা, ইজমাই মাসাল হচ্ছে কেউ যদি কোনো হারামকে হালাল মনে করে তো সে কাফের হয়ে যাবে। তো যারা এরকম জাল হাদিসকে প্রসারকারী জেনে বুঝে করে, তারা দুই সুরত আছে জেনে বুঝে করছে কিন্তু অপরাধবোধ আছে মনে করে যে ভালো করতেছে, এরা বড় কবিরা গুনার কাজ করতেছে, আর যারা মনে করে যে এটা তো কিছুই না ক্ষতি নাই জায়েজ মনে করে করতেছে তারা কাফের হয়ে গেছে। সুতরাং আপনি কোনটার ভিতরে আছে দেখবেন আমরা, এই মানুষগুলো যারা প্রসার প্রসার করতেছে জাল হাদিস প্রসার প্রসার করতেছে, এরা অনেক সময় এমন জিনিস বানায় আরবি আবার বানিয়ে ফেলে, এরপর মানে রসুল হাদিস, আরবি আবার বললে তো রসুল হাদিস হয় না, আরবি আবার বানিয়ে বানিয়ে বলে দেখবেন যে এরপর রসুল হাদিস বলে কান্নাকাটিও করে। এদের মজলিসে বড় বড় লোকেরাও থাকে, রাষ্ট্রপ্রধানরাও বসে, এরা কিন্তু প্রচুর মিথ্যা হাদিস বলে, বানোয়াট হাদিস বলে। এদের এই সমস্ত বানোয়াট হাদিস সম্পর্কে যদি না জানেন আপনি কিন্তু এগুলি প্রসারও করবেন প্রসারও করবেন, এই জন্য জানতে হবে কারা সত্য কথা বলে যারা মিথ্যা কথা বলে। সত্য যারা বলে সত্যবাদীদের সাথে থাকুন, আর মিথ্যা যারা বলে তাদেরকে পরিত্যাগ করুন।